সবাই চ্যানেল আঙ্কিস ডায়েরি, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি ওয়াশিংটন কালী টেম্পল। অনেকদিন যাওয়া হয়নি, লাস্ট গেছিলাম ফেব্রুয়ারি মান্থে গেছিলাম, দেন তারপরে সম্ভব টাইম হয়নি, সেই জন্য যেতে পারিনি। তো আজকে স্যাটারডে, মনে হলে একটু সুন্দরতিটা দেখে আসি। তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে টেম্পলটা যেতে 20 মিনিটস লাগে, বাট ট্রাফিক থাকলে 30 মিনিটস হয়ে যায়। 6:30 থেকে সন্ধ্যারতি স্টার্ট হবে। আর এখন এখানে কোভিড হওয়ার পর থেকে একটু রেস্ট্রিকশনটা বেড়ে গেছে, উইদাউট ভ্যাকসিন কার্ড যাওয়া যাবে না, স্পট বুক করতে হবে। আর টেম্পলের ভেতরে এখনো পর্যন্ত মাস্ক ম্যান্ডেটরি, উইদাউট মাস্ক টেম্পলে থাকা যাবে না। তো চলো আমি যাচ্ছি, আর আশা করছি তোমরাও খুব এনজয় করবে আমার সাথে টেম্পলটা। টেম্পলটা সত্যি খুব সুন্দর। তো এবার বাকি দেখা হবে তোমাদের সাথে। মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, আমার বেশ ভালোই লাগে। চারিদিকে শুধু দেখো সবুজ গাছপালাতেই ভর্তি আছে। আর আজকে উইকেন্ড বলে রাস্তাটা এতটা ফাঁকা, না হলে উইকডেজে এখানে ভালোই ট্রাফিক থাকে। আমরা ওয়াশিংটন কালী টেম্পলে চলে এসেছি, এবার জাস্ট গাড়িটা পার্ক করেই দেন আমরা মন্দিরে প্রবেশ করব। তো তার আগে দেখো পার্কিং লট, এটা এখানে কার পার্ক করা হয়। এখন ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ, বাট যখন দুর্গা পূজা হয়, কালী পুজো হয় বা যে কোনো সেলিব্রেশন হয়, এতটা ভিড় হয় যে পার্কিং লটে গাড়ি রাখার জায়গা থাকে না। তো সেই জন্য পাশে একটা ফিল্ড আছে, ফাঁকা জায়গা আছে মাঠের মতন, তো সেখানে গাড়ি পার্ক করা যায়। তো এখন ফাঁকা ফাঁকাই আছে, কোভিডের জন্য ফাঁকা অনেকটা। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরে প্রবেশ করার পরেই ডান দিকে তোমরা দেখতে পাবে একটা সংকটমোচন মন্দির, আর এই মন্দিরের ভেতরে তোমরা পঞ্চমুখী হনুমানজির একটা মূর্তি দেখতে পাবে, তারপরে ভোলে বাবার একটা মূর্তি আছে। আর এই এই সংকটমোচন মন্দিরের বোথ সাইডে দেখো বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আছে। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, বেশ সুন্দরভাবে সাজানো। আর এটাও দেখো মন্দিরের একটা পার্ট, বেশ সুন্দরভাবে সাজানো না এই পার্টটা? আর দেখো এখানে কিছু ছোট ছোট প্ল্যান্টস আছে, প্ল্যান্টসগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমরা মন্দিরের মেন পার্ট যেখানে সেখানে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার, ঢুকে পড়ে এটা হচ্ছে তোমার কাউন্টার। এখানে তুমি তোমার যদি পুজো দিতে চাও বা তোমার কোনো কোয়ারিজ থাকে তুমি এখানে জানতে পারবে। দেখো সন্ধ্যারতি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। মায়ের সন্ধ্যারতি হচ্ছে আর তার সাথে লাইভ টেলিকাস্টও হচ্ছে। অ্যাকচুয়ালি কোভিড হওয়ার পর থেকে যখনই পুজো হয়, মানে সকালবেলাতে পুজো বা সন্ধ্যেবেলায় যে সন্ধ্যারতি হয়, এরকম লাইভ টেলিকাস্ট হয়, আর তুমি সেটা ওয়েবসাইট থেকে বাড়িতে বসেও দেখতে পারো। মূর্তিটা দেখেই মন শান্ত হয়ে যাচ্ছে। আসলে এই মন্দিরটার ব্যাপারটাই একটু অন্যরকম, এতটা শান্ত আর স্নিগ্ধ। আমি তো যখনই আসি আমার এত ভালো লাগে, আমার আর বাড়ি যেতেই ইচ্ছে করে না, মনে হয় এই মন্দিরেই বসে থাকবো। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে মা দুর্গার মূর্তি আছে, মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ, এখানে দুর্গাপুজো হয়। আর এখানকার ঠাকুরগুলোর মূর্তিগুলো একটু অন্য রকমের, আর এখানে দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত পুজোই সেলিব্রেট করা হয়। Thank you.
এটাও মন্দিরের একটা পার্ট। এখানে সাই বাবার মূর্তি আছে, তারপরে তোমার বাবার চরণ আছে, বাবার উদি আছে। আসলে এই মন্দিরটাতে এলে কি বলতো, যে শুধু কালী ঠাকুরের নয়, তোমার সমস্ত ঠাকুরেরই দর্শন করা হয়ে যায়। আর এখানে সমস্ত কিছুই সেলিব্রেট করা হয়, সমস্ত পুজো সেলিব্রেট করা হয়। শুধু কালী পুজো নয়, ইচ অ্যান্ড এভরি পুজো এখানে সেলিব্রেট করা হয়, আর গ্যাদারিংও হয় প্রত্যেকটা পুজোতে। সন্ধ্যারতি শেষ, সবাই চলে গেছে, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। তো চলো, বার হওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই মন্দিরের বাইরেটা। আর এই যে দেখো সংকটমোচন মন্দির, তোমাদের ঢোকার সময় বললাম না, মন্দিরে ঢুকেই ডান দিকে একটা সংকটমোচন মন্দির আছে। মন্দিরের বাইরের গার্ডেন এটা, বাট দেখো বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ফ্লাওয়ার গ্রো হয়, আর পাশে একটা ছোট্ট মতন বাচ্চাদের চিলড্রেন্স পার্কও আছে। বাচ্চারা এলে পরে বেশ এখানে খেলতেও পারবে, একটু টাইম পাস করতে পারবে ওরা। সামার সিজন চলছে, রাত 9টা পর্যন্ত এতটাই আলো থাকে, তারপর আস্তে আস্তে তোমার অন্ধকারটা নামে। তো আশা করছি তোমরা মন্দিরটা এনজয় করলে আমার সাথে। তো এবার আমরা বাড়ির জন্য জার্নি স্টার্ট করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা এক্সাইটিং ভিডিও।